বেসিক ভাইয়ের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই সিরিজে আমরা সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেগুলো আপনি মনে করেন সবাই জানে, আর অ্যাকচুয়ালি সবাই জানে না। আজকের এই ভিডিও বিষয় হচ্ছে FPS বা ফ্রেম পার সেকেন্ড। এই ফ্রেম পার সেকেন্ড বা FPS কি, এটা কেন জানা দরকার, কত FPS এ শ্যুট করা উচিত, এই বিষয়গুলো নিয়ে টেনশনে যদি আপনি চুল ছিঁড়ে থাকেন তাহলে টেনশনের কোনো কারণ নাই, কজ আজকে আমি সোহাগ 369, মাই নেম ইজ বেসিক ভাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। মূল ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি, নতুন বিকাশ অ্যাপে চলছে নিত্য নতুন সব ক্যাশব্যাক অফার। অ্যাপটি না থাকলে এখনই ডাউনলোড করে নিন এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলুন। বিকাশ অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনার নিজের এনআইডি কার্ড স্ক্যান করে নিজেই এখন নতুন বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট করে নিতে পারেন। লগ ইন কিংবা অ্যাকাউন্ট খোলার পরে সবার নিচের দিকে গিয়ে দেখবেন ক্যাশব্যাক অফারের একটি সেকশন আছে, সেখানে আপনার লোকেশনের আশেপাশে যত ক্যাশব্যাক অফার চলছে সবগুলো দেখানো হবে। আমি যেমন এখান থেকে আজকে ডিল সিলেক্ট করছি যেখানে আপ টু 70% পর্যন্ত ক্যাশব্যাক চলছে। আজকে ডিলে যাওয়ার পরে আমি একটি প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং সেটি অর্ডার করার সময় পেমেন্ট অপশন হিসেবে আমি বিকাশ সিলেক্ট করেছি, এবং বিকাশে পেমেন্ট করার পরে আমি পেয়ে গেলাম ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এভাবে আপনারাও আপনাদের ক্যাশব্যাক অফারটি অ্যাভেল করতে পারেন। এখনই ডাউনলোড করে নিন, অ্যাপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। FPS বা ফ্রেম পার সেকেন্ড। আপনার যদি ভিডিও নিয়ে একটু ঘাটাঘাটি করেন কিংবা রিসেন্টলি যদি স্মার্টফোন কিনতে যান তাহলে দেখবেন বলা হয়ে থাকে এই ফোনে 30 FPS ভিডিও রেকর্ড করা যায়, 60 FPS, 120 FPS, 960 FPS ভিডিও রেকর্ড করা যায়। FPS কি এটা জানার আগে আমাদেরকে বুঝতে হবে ভিডিও কিভাবে কাজ করে। ভিডিওর আরেকটা নাম আছে যেটাকে বলে মোশন পিকচার। মোশন মানে হচ্ছে যা নড়াচড়া করে, আর পিকচার মানে তো পিকচারই। সো ভিডিও মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওতে অনেকগুলো স্টিল পিকচার থাকে। সো একটা একটা পিকচার যখন একের পর এক রাখা হয় আমরা যখন সেটা দেখি তখন এটাকে চলমান একটা অ্যানিমেশন মনে হয় এবং একটা ভিডিও মনে হয়। তার মানে আপনি যখন কোনো ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেন ওই ক্যামেরাটা অ্যাকচুয়ালি একের পর এক ছবি তুলছে। সো একটা সেকেন্ডে ওই ক্যামেরা কয়টা ছবি তুলবে সেটাই হচ্ছে FPS বা ফ্রেম পার সেকেন্ড। সো আপনি ক্যামেরায় যদি 24 FPS সিলেক্ট করে দেন তাহলে আপনার ক্যামেরাটা প্রতি সেকেন্ডে 24টা ছবি তুলবে। আপনি যদি 30 সিলেক্ট করে দেন তাহলে প্রতি সেকেন্ডে 30টা ছবি তুলবে। আপনি যদি 1000 FPS, যদি আপনার ক্যামেরায় অপশন থাকে 1000 FPS সিলেক্ট করে দিলে প্রতি সেকেন্ডে আপনার ক্যামেরা 1000 ছবি তুলবে এবং সেগুলোকে একের পর এক রাখবে, এবং আপনি যখন দেখবেন তখন প্রতি সেকেন্ডে 1000 ছবি যদি আপনি দেখেন তাহলে ডেফিনেটলি সেখানে একটা অ্যানিমেশন বা মুভমেন্ট তৈরি হবে, আর এইভাবেই ভিডিও তৈরি করা হয়। আরেকটু রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেয়, আপনারা যদি কখনো ফ্লিপবুক দেখে থাকেন ফ্লিপবুকের প্রত্যেকটা পাতায় দেখবেন একটা একটা ছবি আঁকা থাকে। সো যদি কেউ এরকম টাটা এটা যদি কেউ ফ্লিপবুকে আঁকতে চায় তাহলে ফার্স্ট পেজে হাত থাকবে এরকম, সেকেন্ড পেজে একটু এদিকে, থার্ড পেজে একটু এদিকে, ফোর্থ পেজে একটু এদিকে, এভাবে যখন সে প্রত্যেকটা পেজে এই অ্যানিমেশনটুকু ড্র করবে এবং সেটাকে যখন আঙুল দিয়ে একের পর এক দেখাবে তখনই সেখানে একটা মুভমেন্ট বা অ্যানিমেশন তৈরি হয় যেটা ভিডিওর মতো ফিল হয়। অ্যাকচুয়ালি ভিডিও এভাবেই কাজ করে। সো আপনার ক্যামেরা যদি 24 FPS দেওয়া হয় তার মানে আপনার ক্যামেরা প্রতি সেকেন্ডে 24টি ছবি তুলছে, এবং প্রত্যেকটি ছবিকে বলা হয় একটা একটা ফ্রেম। তার মানে আপনার ক্যামেরায় যত ফ্রেম পার সেকেন্ডে আপনি ছবি তুলবেন ততটা ছবি আপনার ক্যামেরা ক্যাপচার করবে এবং সেগুলোকে একসাথে স্ট্যাক করে দিবে। এটাই মেইনলি ফ্রেম পার সেকেন্ড, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে কত ফ্রেম পার সেকেন্ডে শ্যুট করা উচিত। অনেকের মনে একটা ধারণা আছে যে যত বেশি ফ্রেম পার সেকেন্ডে শ্যুট করা হবে ভিডিও দেখতে তত ভালো হবে। এটা একদমই ভুল ধারণা, কারণ আপনি যে হলিউডের মুভিগুলো দেখেন বা বলিউডের মুভিগুলো দেখেন মোস্ট অফ দ্য কেসেস ওই মুভিগুলো 24 FPS প্লেব্যাক হয়। তার মানে আপনি হলে গিয়ে যে সিনেমাটা দেখছেন সেটা মোস্ট প্রবাবলি 24 FPS শ্যুট করা এবং 24 FPS আপনি দেখছেন। এর কারণ হচ্ছে 24 FPS প্রচুর পরিমাণে মোশন ব্লার থাকে, যেটা আমরা রিয়েল লাইফে আমাদের চোখ যেভাবে দেখে 24 FPS হচ্ছে আমাদের সেই রিয়েলিস্টিক ভিউর খুব কাছাকাছি। এই কারণে 24 FPS সিনেমাগুলো শ্যুট করা হয়, এটাকে বলে সিনেমেটিক ফ্রেম রেট 24। আর স্ট্যান্ডার্ড হচ্ছে 30 FPS, যেটা আমরা ইউটিউব কিংবা টেলিভিশনে দেখে থাকি। বেশিরভাগ সময় মানুষ 29 FPS বলা হয়ে থাকে এটাকে, কারণ এটা জাস্ট US এবং ইউরোপে দুই জায়গায় দুই রকম বলা হয়। সো 30 এবং 20 FPS বেসিক্যালি দ্য সেম থিং, এবং 59-60 এটাও সেম। এখন কথা হচ্ছে আপনি কখন হায়ার ফ্রেম রেটে শ্যুট করবেন। ওয়েল, যদি আপনি স্লো মোশন করতে চান তাহলে বেশি FPS শ্যুট করবেন, মিনিমাম 60 FPS শ্যুট করতে হবে যদি আপনি স্লো মোশন করতে চান। তার মানে হচ্ছে 60 FPS যদি শ্যুট করেন তাহলে সেই ভিডিওটাকে যদি আপনি 30 FPS প্লে করেন তাহলে কিন্তু আপনার ভিডিও অর্ধেক স্লো হয়ে আপনার ভিডিওটি প্লে হবে, তখনই আপনি স্লো মোশন এফেক্টটি পাবেন। আপনি যদি 120 FPS শ্যুট করেন তার মানে আপনি 4 গুণ স্লো করতে পারছেন, তখন আপনার রিয়েল যে স্পিড সেটা থেকে 4 গুণ স্লো আপনি দেখতে পারবেন 30 FPS। আর এখন পর্যন্ত পৃথিবীতে মানুষ সবচেয়ে স্লো যে ভিডিওটি রেকর্ড করেছে সেটি হচ্ছে
10 trillion frame per second যেটা দিয়ে লাইটের গতি পর্যন্ত ক্যাপচার করা যায় আপনারা গুগলে বা ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন এছাড়া কনজিউমার যে ক্যামেরাগুলো আছে সেগুলোতে মোটামুটি 5 লাখ ফ্রেম পার সেকেন্ডে এখন পর্যন্ত ক্যামেরা বের হয়েছে যেটা আপনারা স্লো মোশন দা স্লোমো গাইজ এর ভিডিওতে দেখে থাকবেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যদি আপনারা না দেখে থাকেন ডিফিনেটলি দেখে আসতে পারেন আর এছাড়া এখন বলতে পারেন যে আমি যদি 120 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করি এবং সেটা যদি স্লো মোশন না করি তাহলে প্রবলেমটা কি Well, কিছু প্রবলেম আছে যেমন আমাদের চোখ সব সময় যাই দেখে কোনো মুভিং কোনো কিছু দেখলে সেখানে একটা মোশন ব্লার দেখে যেমন আমি হাত এভাবে নাড়াচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল সবগুলো কিন্তু যখন নড়ছে তখন স্পষ্ট দেখা যায় না আমাদের চোখও কিন্তু এভাবেই দেখে বাট আপনি যখনই 120 ফ্রেম পার সেকেন্ডে শুট করবেন তখন প্রত্যেকটা ফ্রেমে আঙ্গুলগুলো দেখা যাবে কোনো মোশন ব্লার থাকবে না এটাকে রিয়েলিস্টিক মনে হয় না খুবই আর্টিফিশিয়াল লাগে এবং দেখতেও চোখে অতটা সুদিং লাগে না এই কারণেই অনেকেই আছে যারা বেশি ফ্রেম পার সেকেন্ডে শুট করে এটা হচ্ছে একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আরও ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন বেশি ফ্রেম পার সেকেন্ডে শুট করলে আপনি যখন এডিট করতে যাবেন আপনার সফটওয়্যারের লোড নেবে বেশি ফাইলের জায়গা খাবে বেশি রেন্ডার করতে গেলে বেশি সময় লাগবে এই কারণে বেশি ফ্রেম পার সেকেন্ডে শুট করা হয় না এবং যদি আপনি ইন্ডাস্ট্রির কথা বলেন সেখানে বেশি ফ্রেম পার সেকেন্ডে শুট করা হয় না কারণ প্রত্যেকটা ফ্রেমের জন্য তারা খরচ নির্ধারণ করে থাকে হলিউডে যে সিনেমাগুলো রেন্ডার করা হয় প্রত্যেকটা ফ্রেম মানে একটা সেকেন্ডে যদি 30টা ফ্রেম থাকে প্রত্যেকটা ফ্রেমের জন্য আলাদা আলাদা খরচ হয় তাদের সে কারণে তারা যত কম ফ্রেম পার সেকেন্ডে শুট করতে পারে তাদের জন্য তত বেশি কস্ট এফেক্টিভ হয় যদিও 24 ফ্রেম পার সেকেন্ড আধুনিক সিনেমাগুলো 24-এর নিচে নামে না বাট দ্য মোর ফ্রেম রেট মিন্স মোর কস্ট সো আমরা যখন এরকম অ্যামেচার যারা শুট করি ক্যামেরায় তাদের জন্য আমি যেটা বলবো 30 ফ্রেম পার সেকেন্ড হচ্ছে স্ট্যান্ডার্ড আর যদি স্লো মোশন করতে চান তাহলে 60-120 যত আপনার ক্যামেরা সাপোর্ট করে যত স্লো করতে চান সেভাবে শুট করবেন সো আশা করি আপনারা ফ্রেম পার সেকেন্ড বা FPS কি এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপ আছে সেখানে পোস্ট করতে পারেন গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং হয়তো আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে পোস্ট করলে আমাদের মডারেটর এবং গ্রুপের মেম্বাররা সহ আমিও আপনাকে হেল্প করার চেষ্টা করবো সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন বেসিক ভাই কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা